ইয়ার্স থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আমি কি বিষয় নিয়ে ভিডিও দেখাবো তোমাদেরকে। তা তোমরা নিশ্চয়ই জানো যে নিকুচবিহার রেলপথ, মানে কলকাতা থেকে নিকুচবিহারগামী রেলপথ পুরোপুরি ইলেকট্রিফাইড হয়ে গেছে। তো এই রেলপথে প্রথম ইলেকট্রিক ইঞ্জিনের ট্রায়াল রান হয়েছিল 19 ডিসেম্বর 2020। তখন আমি রেল স্টেশনে উপস্থিত ছিলাম, প্রেজেন্ট ছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু আমার মোবাইল ফোনটি খারাপ ছিল। তো আমার ছোট্ট একটি কিপ্যাড সেট আছে, সেই কিপ্যাড সেট দিয়ে আমি নিজে সেলফি কিছু ইঞ্জিনের ছবি তুলেছি নিজে এই ফোন দিয়ে। তা তোমাদেরকে আমি প্রথমে এই আমার ছবিগুলো দেখাবো, দেখানোর পরে আমি ভিডিওটি দেখাবো। যে ভিডিওটি দেখার পরে তোমরা কমেন্ট করবে যে ভিডিওটি কেমন হয়েছে। ইউটিউবে তোমরা 2-3টি ভিডিও পাবে হয়তো নিশ্চয়ই, কিন্তু আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটা মতামত তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। তো চলো ভিডিওটি দেখা যাক। Thank you.